আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার প্রতিটি থানায় হাই অ্যালার্ট জারি করল পুলিশ। মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযানে বাংলাদেশি সহ 71 নারী পুরুষ আটক। এবং মালয়েশিয়ার পাহাং রাজ্যে 74 অবৈধ প্রবাসী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায় প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন, এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া, ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গতকাল সকালে মালয়েশিয়ার জোহর রাজ্যের উলু তিরাম থানায় হামলার পর সারা দেশের পুলিশ স্টেশনগুলোতে নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা অব্যাহত রয়েছে। সেলাঙ্গুর পুলিশ প্রধান দাতুক হোসেন ওমর খান বলেছেন, মাঠের সমস্ত সদস্যদের একটি উচ্চতর সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে যারা অফিসের বাইরে বা থানার বাইরে কাজ করছেন তাদেরকেও এ সময় সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ স্টেশনগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে, সেখানে নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিটি স্টেশনে প্রবেশকারী যে কেউ বিশেষ করে রাতের সময় পরিদর্শন প্রক্রিয়াগুলোতে আরও কঠোরভাবে প্রবাহিত হবে বলেও বার্নামাকে এক সাক্ষাৎকারে বলেন সেলাঙ্গুর পুলিশ প্রধান। তিনি বলেন, ব্যবস্থাগুলোকে জনসাধারণকে সামান্য অসুবিধায় ফেলতে পারে যাদের অফিস সময়ের পর পুলিশের সাথে কাজ করতে হয়, তবে তারা ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের সাথে কথা বলে এটি সমাধান করতে পারেন। কেলান্তার পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ জাকি হারুন বলেছেন, রাজ্যের 10টি জেলা পুলিশ সদর দপ্তর, 57টি থানা এবং 27টি পুলিশ পোস্টকে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার এবং কর্মীদের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। থাইল্যান্ডের সীমান্তবর্তী জেলাগুলো সহ পুলিশ স্টেশন এবং পোস্টগুলোর আশপাশেও এ সময় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক ফিসল সাল্লে বলেছেন, গত বছরের জুন মাসে তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে সমস্ত পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা তার অগ্রাধিকারে রয়েছে। এছাড়াও সারওয়াকের পুলিশ কমিশনার মানজ আতা বলেছেন, পুলিশ কন্টেঞ্জের সদর দফতরের সমস্ত বিভাগীয় প্রধান এবং জেলা পুলিশ প্রধানদের রাজ্যের সমস্ত থানার নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও লাহাদ দাতুতে ইস্টার্ন সাবা সিকিউরিটি কমান্ডের কমান্ডার দাতুক ভিক্টর সানজোস বলেছেন, তারা ইস্টার্ন সাবা সেফটি জোনে কোনো নিরাপত্তা হুমকি শনাক্ত করেননি। মালয়েশিয়ার নিগ্রো সেম্বিলান রাজ্যের সেরেম্বানে একাধিক নাইট ক্লাবে অভিযান চালিয়েছে দেশটির রাজ্য ইমিগ্রেশন বিভাগ। কাস্টমার সার্ভিস বা জিআরও হিসেবে কাজ করা নারী সহ মোট 71 জনকে চেক করেছে এবং 32 জন অবৈধ অভিবাসীকে গতকাল সেরেম্বান এবং তাম্পিন এলাকার আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন নিগ্রো সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেছেন, অভিযানের সময় পরিদর্শন করা 12টি প্রাঙ্গনের মধ্যে একটিতে অভিযানের সময় দুজন রাস্তায় পড়ে যান। তিনি বলেন, অপারেশনটিতে ইমিগ্রেশনের মোট 20 জন অফিসার অংশগ্রহণ করেন, যাদেরকে ট্যাম্পিন ডিস্ট্রিক্ট কাউন্সিলের 5 জন অফিসাররাও সহায়তা করেন। গ্রেপ্তারকৃত সকল অবৈধ প্রবাসীরা ইন্দোনেশিয়ার 3 জন পুরুষ এবং 3 জন নারী। এছাড়াও বাংলাদেশের 6 জন পুরুষ, চীনের 1 জন প্রাপ্তবয়স্ক নারী, ভারতের 3 জন পুরুষ, ভিয়েতনামের 16 জন নারীকে ওই সময় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকলের বয়স 20 থেকে 46 বছরের মধ্যে বলে সাংবাদিকদের আজ জানিয়েছেন তিনি। তিনি বলেন, অভিযানের সময় একটি স্থানে মাতাল গ্রাহকের কাছ থেকে উস্কানি পেলেও পরিদর্শনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান সম্পন্ন হয়। গত বুধবার মালয়েশিয়ার কুয়ান্তান এবং রামপিনের আশপাশের বেশ কয়েকটি প্রাঙ্গনে অভিযান চালিয়ে দেশে অবৈধভাবে কাজ করার সন্দেহে 74 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন জানিয়েছে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং বাংলাদেশের মোট 150 জন নাগরিককে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 74 জনকে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃত সকলের বয়স 22 থেকে 51 বছরের মধ্যে, যাদের মধ্যে 43 জন ইন্দোনেশিয়ান, 25 জন বাংলাদেশি এবং 6 জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। বেআইনিভাবে কাজ করা সন্দেহভাজন এই সকল অবৈধ প্রবাসীদের অবস্থান সম্পর্কে জনসাধারণ থেকে পাওয়া
তথ্যের ভিত্তিতে সকাল 11:30 থেকে সন্ধ্যা 6:00 মধ্যে অভিযান চালানো হয়। একটি নামি শপিং মলে ইমিগ্রেশন অভিযান চালিয়ে এ সময় 46 জনকে গ্রেপ্তার করেছে। সকলকে ইমিগ্রেশন অ্যাক্ট 1959 এবং 1963 ধারা 51-র অধীনে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং আরও তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে আজ এক অফিসিয়াল ফেসবুক বিবৃতিতে বলা হয়েছে। অবৈধ প্রবাসীদের নিয়োগ এবং আশ্রয় প্রদান করলে স্থানীয় নাগরিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।